নমস্কার, প্রিয়াঙ্কার বাংলা কিচেনে আমি প্রিয়াঙ্কা আবার এসে গেছি। কিন্তু আজকে তোমাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আমি জানিও না আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কিছু একটা চমক দেবে, সারপ্রাইজ। আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার হাজবেন্ড পার্থ। তো জানি না কি হতে চলেছে, আমাকে হঠাৎ বললে একটা সারপ্রাইজ দেবে, একটা চমক আছে, ওইটা নিয়ে ব্লগটা বানাবো। কি চমক সেটা দেখতে হলে কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে সেই মেসেজ পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা যাক আজকে ব্লগটা কি হতে চলেছে। আমার তো মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, সাথে কিন্তু তোমরা থেকো। তাহলে চলো দেখা যাক ব্লগটা। তো বন্ধুরা, আপনারা জামাই ষষ্ঠী সবাই শুনেছেন। জামাই ষষ্ঠী আসলে প্রত্যেকটা বাড়ির জামাই তাদের শ্বশুর বাড়িতে যায় এবং তাদেরকে খাওয়ানো হয়, আশীর্বাদ করানো হয়, ঠিক আছে? এটা আমাদের বাঙালিদের একটা প্রথা। এবার আমরা যেহেতু
মানে আমাদের হোম টাউনে থাকি না, তো আমাদের সেই জন্য যাওয়া পসিবল হয় না জামাই ষষ্ঠীর জন্য এতটা দূর। তো যেরকম জামাই ষষ্ঠী হয়, জামাইরা শ্বশুর বাড়িতে যায়, সেরকম বউদেরও তো ষষ্ঠী হওয়া উচিত, তাই না? তো সেই জন্য আমি ঠিক করলাম যে আজকে আমি বউ ষষ্ঠী দেবো। তো আমি আমার ওয়াইফের আজকে মানে পুজো তো আমি যাই না, ওই জাস্ট কোনো রকমে আশীর্বাদ করে একটু ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করেছি বাইরে থেকে এনে। বাইরের খাবার আমরা সেরকম খাই না, জাস্ট আজকে এই ষষ্ঠী উপলক্ষে এনেছি, এবং আমার তরফ থেকে আমার ওয়াইফকে আমি আজকে বউ ষষ্ঠী দিচ্ছি। তো KFC-র খাবার দাবার আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছেন, তো একবার ওর রিভিউটাও দেখে নিন। আমি তো ভীষণ খুশি, মানে এরকম ভাবে ও আমাকে বউ ষষ্ঠী দেবে এটা ভাবতে পারিনি, তো আমি খুব খুশি। আর বেশি খুশি KFC আমার ভীষণ ফেভারিট, ও এইভাবে সারপ্রাইজ দেবে সেটা কখনো বুঝিনি, তো আমি কিছু বলতে পারছি না, ভীষণ আনন্দ হচ্ছে আমার। তো বন্ধুরা একবার দেখে নেওয়া যাক KFC থেকে আমরা কি কি এনেছি আজকে। KFC-র আপনারা শুনতেন রাইস বোল বলে একটা পাওয়া যায়, কিন্তু আমাদের দিল্লিতে, অন্য স্টেটে কি আছে জানি না, দিল্লিতে আমাদের রাইস বোলটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এখানে KFC বিরিয়ানি বাকেট পাওয়া যায়। আমাদের পুরো দিল্লি NCR-এ রাইস বোল পাওয়া যায় না, অনলি বিরিয়ানি বাকেট, সেটা ভেজ নন ভেজ দু রকমই আছে। তো এই বিরিয়ানি বাকেটটা আমরা ভেজ নিয়েছি, যেখানে আপনারা দেখতে পারবেন এখানে বিরিয়ানি প্লাস একটা এখানে কর্ন আলু দিয়ে একটা ভেজ পকোড়া টাইপের আছে, ঠিক আছে? এটা বেশ ভালো খেতে, আমরা আগেও খেয়েছি। তো এটা আমরা আনিয়েছি, এবং এটা যে দেখতে পাচ্ছেন এটা আগে আপনারা যারা যারা রাইস বোল খেয়েছেন আপনারা জানেন রাইস বোল একটা গ্রেভি থাকতো, তো এখন এই ভেজ বিরিয়ানি গ্রেভি যেটা হয় সেটা আলাদা করে এরকম বক্সে দেয়। তো এই যে স্পাইসি গ্রেভি লেখা আছে এটা বিরিয়ানিতে মিশিয়ে খেতে হবে, তো এটা স্পাইসি গ্রেভি আছে। এছাড়া সঙ্গে দিয়েছে মেয়োনিজ আছে, ভেজ মেয়োনিজ আপনারা দেখতে পাচ্ছেন, ভেজ মেয়োনিজ। আর এখানে ডেল মন্টের টমেটো কেচাপ দুটো এই স্পুন টাইপের দিয়েছে, আর টিস্যু পেপার। আর যেটা আমাদের মেন আইটেম সেটা হলো এই চিকেন লেগ স্ট্রিপস, এগুলো চিকেন স্ট্রিপসই বলে কিন্তু চিকেন লেগ বলে এগুলোকে বেসিক্যালি। তো এটা আমাদের ননভেজ আইটেমের মধ্যে। তো যেহেতু প্রিয়াঙ্কা KFC-র খাবার খুব পছন্দ করে, তো সেহেতু আমি ঠিক করলাম যে KFC থেকে কিছু আনানো যেতে পারে, এবং আমি সেরকম রান্না জানিও না, তো তাই ফার বেটার যে আমি ওর পছন্দ যে রেস্টুরেন্টের খাবার সেটাই আমি এনে ওকে খাওয়াই। তো তাই আমি আনলাম। খুব খুশি মনে হচ্ছে। অবশ্যই কিন্তু দেখো এই ব্লগটা তোমাদের কিরকম লেগেছে জানিও, প্রিয়াঙ্কাস বাংলা কিচেন। আর পার্থরও ইউটিউব আছে, ওর একটা ট্রাভেল চ্যানেল বংলোক ডটার্স, ওইটাও তোমরা দেখো, সাবস্ক্রাইব করে দিও। আর কিরকম লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা।